ফের প্রকাশ্যে এলো বিজেপির গোষ্ঠী কোন্দল। বিজেপি নেতৃত্বদের বিরুদ্ধে অভিযোগ আনলেন এক বিজেপি নেতা। মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করলেন বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির তপশিলী মোর্চার সভাপতি দিলীপ রায়। তিনি বলেন, দু মাস আগে বিজেপির তপশিলী মোর্চা রাজ্য কমিটির পক্ষ থেকে তাকে জেলা কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই মতো এতদিন তিনি সেই পদের দায়িত্ব সামলে আসছিলেন, কিন্তু গতকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি জানতে পারেন সেই পদ থেকে তাকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দিয়েছে জেলা সভাপতি, যা জেলা সভাপতির এখতিয়ার বহির্ভূত। তার অভিযোগ, এই বিষয়ে রাজ্য কমিটির কিছু জানা নেই। তিনি সরাসরি বিধায়ক শঙ্কর ঘোষের বিরুদ্ধে অভিযোগ আনেন। তিনি বলেন, শঙ্কর ঘোষ চাইছেন দলে বামপন্থীদের ঢোকাতে। পুরনো সমস্ত বামপন্থীরা এখন বিজেপিতে যোগদান করছে এবং দলের কামান তিনি নিজের হাতে রাখতে চাইছেন। তিনি চাইছেন সকলে যাতে তার কথা মতো কাজ করে, যারা বিরোধিতা করছে তাদেরকেই পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ। আমি শ্রী দিলীপ রায়, ভারতীয় জনতা পার্টির শিলিগুড়ি শহর জেলার তপশিলী মোর্চার জেলা সভাপতি ছিলাম বা এখনো আছি। আজ আমাকে এখানে প্রেস মিট করতে হচ্ছে এই কারণে যে আমাদের শিলিগুড়ি সাংগঠনিক জেলা বর্তমানে হিটলার শাসন ব্যবস্থা চলছে, যেখানে আমি গেল কিছুদিন আগে আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুদীপ আদিত্যনাথ মহাশয় আমাকে পুনরায় দ্বিতীয়বারের জন্য নির্বাচন করেছেন তপশিলী মোর্চার জেলা সভাপতি হিসেবে। কোনো একটা অজানা কারণে দুই মাস পার হয়ে যাওয়ার পর গতকাল ফেসবুকের মাধ্যমে জানতে পারি এবং জেলার একজন লোক আমাকে জানিয়ে দেয় যে আমি নাকি আর জেলা সভাপতির পদে নেই। কিন্তু প্রশ্নটা এখানে থেকে যায় যে যেখানে আমাকে রাজ্য নির্বাচন করলো বা আমাকে পুনরায় পদে বহাল রাখলো, সেখানে একজন জেলা সভাপতি মাদারের তিনি কী করে আমাকে সে পদ থেকে খারিজ করতে পারেন, তার কোনো সেখানে এখতিয়ার নেই। এমন একটা অবস্থায় আমাদের বর্তমান জেলায় যা চলছে সেটা কিন্তু মানে বিপক্ষ দলের কাছে ভারতীয় জনতা পার্টির শক্তিটাকে তুলে দেওয়া ছাড়া আর কিছু নয় বলে আমার মনে হয়। এখন যারা ভালো করে কাজ করছে তাদেরকে মানে অন্যের হয়ে যেমন কিভাবে সরিয়ে দেওয়া যায়, অমুকের লোক তমুকের লোক এভাবে করে আমাদেরকে সেখান থেকে সরিয়ে দিচ্ছে। আপনি তো জেলা সভাপতির কাছে চিঠি দিয়েছিলেন পঁচিশ সালে, ছেলে বা দাদাই বলবো উনি বিপুল ভোটে জয় করেছিলেন উত্তরবঙ্গে, তো তাকে যখন অনৈতিক কারণে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো, তো সেটার আমরা প্রতিবাদ একটা আমাদের ছিল। সেই প্রতিবাদের জন্য আমরা অব্যাহতি পেয়েছিলাম, যেটা শুধু আমি নয় এখানে আমার মতো আরও অনেকেই ছিলেন। তো পরে আমাদের আমাদের রাজ্য সভাপতি মানে রাজ্যের রাজ্য সভাপতি এসেছিলেন ডাক্তার সুকান্ত দা, উনি আমাদেরকে বলেছেন যে সেই জিনিস আপনারা উইথড্র করে নিন, এগুলো মিটিয়ে ঝামেলা নিয়ে কাজ করবেন। তো তখন আমাদের বুঝিয়েছে কাজ করা হয়েছে এবং আমরা তারপরে আমাকে রাজ্য আমাদের এসসি মোর্চার যে রাজ্য সভাপতি আছেন ডাক্তার সুদীপ আদিত্য দাস 16-9 ওনারা উনি আমাকে কাজে বহাল রেখেছেন। কিন্তু গতকাল আমি দেখতে পাই যে এখানে আমাদের রাজ্য জেলা সভাপতি কী করে উনি এই কাজটা করতে পারেন, আজকে যদি জেলায় সব কিছু বলতে রাজ্যের দরকার, এখানে ইনচার্জ সই করে দিয়ে পাঠিয়েছেন। ইনচার্জ তো কোনো একটা অলঙ্কার মাত্র, কিন্তু যে এটা সই করে কোনো পারেন না।
আপনাকে পদ থেকে মানে সরিয়ে দেওয়ার মূলে জেলায় আপনি কার সক্রিয়তা বা কার মানে কার দিকে আনন্দ? দেখুন, জেলার মধ্যে বর্তমান বিভিন্ন দল থেকে পরিযায়ের মতো আসা শুরু হয়েছে এবং দলেরও সেগুলো দরকার আছে, কিন্তু তারা যে আসছে তারা আমাদের বর্তমান জেলা সভাপতি মেরুদণ্ডহীনভাবে কাজ করছেন, কারণ তিনি অন্যের অঙ্গুলিহীনে কাজ করে চলেছেন। উনি শুধু অন্যের কথা যেটা বলা হয় সেটাই তিনি করেন, তা না হলে এই কাজটা কী করে হয়? দেখুন, এখানে অঙ্গুলিহীনতে আমাদের বিধায়ক রয়েছেন, এখানকার শিলিগুড়ির বিধায়ক রয়েছেন, তার কাছের লোকে পদ দিচ্ছেন, আর আমরা যারা কাজ করে আসি আমাদেরকে মানে আমরা যেহেতু ওনার হয়ে কোনো কাজ করতে পারছি না বা করছি না এরকম একটা উনি মনে করেছেন, তাই আমাদেরকে দল থেকে কাছের লোক কাকে পদ দিচ্ছেন? যাকে দিয়েছে উনি কাছের লোক, নিরঞ্জন বিশ্বাস, এটা আমাদের শিলিগুড়ি বিধায়কের কাছের লোক। না, নিশ্চয়ই না, সে বা অন্য কোনো দল থেকে এসেছে। এখন কী চাইছেন আপনি? এখন আমি আমার স্ট্যান্ড রয়েছে যে আমি যেহেতু আমাকে রাজ্য বলেছে যে আমি শিলিগুড়ি সামরিক জেলায় তপশিলি মোর্চার জেলা সভাপতি, আমি ওই পদে বহাল থাকবো, আমি আমার কাজ আমি করে ফেলব। এখন জেলা সভাপতি ওনাকে করছেন সেটা করছেন, উনি কাজ করবেন কি না করবেন সেটা ওনার ম্যাটার, কিন্তু যদি এখানে প্রশ্নটা থেকে যায়, আমি জেলা সভাপতি যখন আমাদেরকে আমরা অব্যাহতি চেয়েছি আপনি এভাবে বললেন, সেই কথাটা ধরে আমরা যখন বলা যে আমাদের কাউকে পদ থেকে সরানো হবে না, আমরা কোনো পদে বহাল থাকবো। পরবর্তীতে আমাদের মহিলা মোর্চার যে প্রেসিডেন্ট ছিলেন শিখা মৈত্রদী, ওনাকে যখন পদ থেকে সরিয়ে দেওয়া হয় তখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি এই কাজটা করলেন কেন, ওনার সাথে কথা হয়েছিল যে আপনি করবেন না, তা আজ তিনি এই কাজটা করলেন কেন? তখন বলছে যে রাজ্য যা করেছে রাজ্যের ব্যাপারে আমি কোনো না বলাতে পারব না, ওনারা যা বলেছে তাই মেনে নিয়েছি। তো সেক্ষেত্রে সেটাই যদি সত্যি হয় তিনি তাহলে আজ তপশিলি মোর্চা জেলা শহরের বেলায় এরূপ ধরনের বিচারিতাটা কেন? ওনারা বলেছেন যে আপনি কাজ করুন, যেহেতু রাজ্য থেকে আপনাকে ইয়ে করা হয়েছে, আর একজন জেলা সভাপতি এখানে কোনো মানে এখতিয়ার নেই যে তিনি উনি কোনো জেলা সভাপতি মোর্চার সভাপতি যদি এখন কাজে বাধা দেওয়া হয় কোনোভাবে, তাহলে সেক্ষেত্রে কি পদক্ষেপ হবে? আমি রাজ্যকে জানাবো যে উনি আমাকে কাজ করতে দিচ্ছেন না, কারণ ওনারা যেভাবে আমাকে ইনস্ট্রাকশন দেবেন কাজ করার ক্ষেত্রে আমি সেভাবে কাজ করছি। বলছেন যে সম্পর্ক ছড়ি করাচ্ছে, এটা তো লোকে মুখে শোনা যায় এবং বাস্তবও দেখা যাচ্ছে, তাই কার কার বিরুদ্ধে আপনার এই অভিযোগটা একটু স্পেসিফিকভাবে বলুন তো। এখানে শিলিগুড়ি সামরিক জেলার যে বর্তমান যে রয়েছে মূল কাজ ইয়েটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি বামফ্রন্টময় হয়ে চলেছে, কারণ যেগুলো লোক বামফ্রন্টে আগে দিনের পোর খাওয়া নেতা ছিল তারা আস্তে আস্তে বিজেপিতে আসা শুরু করেছে। আজকে আমাদের জেলা সভাপতি যিনি বর্তমান আছেন তিনিও বামফ্রন্টেরই লোক, তিনি 2014 সালে উনি যোগ করেছেন আমাদের ভারতীয় জনতা পার্টিতে, তাকে তিনি একটা মোর্চার প্রেসিডেন্ট ছিলেন এক সময় এবং বর্তমানে পদের আগে থেকে উনি রাজ্যের সাধারণ সম্পাদক ছিলেন, সেখান থেকে তাকে তুলে নিয়েছে যে শিলিগুড়ি সামরিক জেলার জেলা সভাপতি করা হল। এবার এই যে নিরঞ্জন বিশ্বাস এনাকেও যে করা হয়েছে, ইনিও আমাদের ভারতীয় জনতা পার্টিতে পুরনো কার্যকর্তা নন, সব নতুন মুখ, আর যারা পুরনো মুখ তাদেরকে আস্তে আস্তে দল থেকে পদ থেকে বহিষ্কার করে দেওয়া হচ্ছে বা বসিয়ে দেওয়া হচ্ছে। এই পদে কাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনার পদে? আমার বলতে হয় নিরঞ্জন বিশ্বাস। নিরঞ্জন বিশ্বাস।